আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এবং এই ভিডিওতে আমি কথা বলবো ভালো কাজের চেইন কিভাবে একটি ভালো কাজকে অনেক বড় করা যায় চেইন আকারে একটা সাথে একটা লিঙ্ক করে করে অনেক বড় করা যায় আমরা জানি যে মানুষের মৃত্যুর সাথে সাথে তার ভালো কাজ করার বা তার সোয়াব গেইন করার অর্জন করার আখিরাতের জন্যে সেটা বন্ধ হয়ে যায় কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো সোয়াব বা রিটার্ন সেটা মৃত্যু পরেও পেতে থাকে মানে ক্যামতে কেমত পর্যন্ত সেটা তার 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 অ্যাকাউন্টে জমা হতে থাকে তার আমল নামায় যেটা বলি আমল নামায় জমা হতে থাকে তাই আমি যখন একটি ভালো কাজ করব। সেই ভালো কাজের এটার ধারাবাহিকতা সেটা আমার এই ভালো কাজকেও দেখে যে কোনো উপকৃত হয় মানুষ সেই সে উপকার যখন সে পেল সেটা সে যতদিন সে উপকার পেতে থাকবে সে সব আমি বা সেটার বেনিফিট রিটার্ন আমি পেতে থাকব। আমার মৃত্যুর পরেও তাই তাই বলা হয় যে সদ্গা জারিয়া জারিয়ার কাজ জ্ঞান ভালো যে জ্ঞান ইলম যেটা আমরা অর্জন করি সেটা আরেকজনকে শেখানো হয় মানে টিচিং তারপর থার্ড যেটা ভালো সন্তান রেখে যা মানে প্র প্রজন্ম ভালো একটি প্রজন্ম রেখে যা যেতে পারলে তারা ভালো কাজ করবে এবং তার পরপরবর্তী পরবর্তী প্রজন্মও ভালো কাজ করবে তাই প্রথম যদি বলি যে সদগা জারিয়ার যে কাজটা এমন কাজ যে কাল পাবলিকলি মানুষ উপকার পেতে থাকে যেমন একটি টিউবওয়েল পানির জন্য মানুষ পানি খেতে থাকবে বা মাদ্রাসা করা পাছাগার করা এরকম আরও অনেক সদগা জারিয়ার কাজ আছে সেগুলো করলে তার মৃত্যুর পর পর্যন্ত সে তার রিটার্ন বা বেনিফিট পাওয়া প্রফিট পেতে থাকবে মানুষ তারপর জ্ঞান অর্জন করা যেটা মানুষ ভালো কাজ ভালো জিনিস শিখলো সেটা শেয়ার করলো মানুষের সাথে সেটা মানুষ আরেকজন উপকার পেল সেটা চেইন পেয়ে চলতেই থাকবে তারপর ভালো প্রজন্মত কথা বলেছি তাই আমি যদি বলি যে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক ভালো কাজকে খুব দ্রুত বৃদ্ধি করতে পারি এবং নিজেদের মধ্যে নিজেদের অ্যাকাউন্টে ভালো কাজের জিনিস প্রফিটগুলো আমরা গেইন করতে পারি আমরা হয়তো যে কোনো সময় মারা যেতে পারি কিন্তু এমন কাজ করে যাব যে কাজগুলো সেই ভালো কাজের চেইনটা যেন আমার মৃত্যুর পরেও আমার অ্যাকাউন্টে জমা হতে থাকে যেমন হতে পারে আমি এই ইউটিউব এই ভিডিওতে আমরা 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 আমি না সবাই আমরা যদি ভালো কাজের মেসেজগুলো আমরা দিই এবং অন্যর যদি পরিবার অন্য কেউ মানুষ যখন পরিবর্তন হবে সেই পরিবর্তনের কারণে সে যখন ভালো কাজ করবে সে আরেকজনকে বলবে এভাবে এইভাবে কিন্তু চেইনটা চলতে থাকবে আমি কোনো একটা পাঠাগার করলাম তারপর কোনো আমি যে ভালো জিনিসগুলো বা জ্ঞান অর্জন করেছি ভালো জ্ঞান সেটার আরেকজনকে শেখালাম সেই ইউটিউবের মাধ্যমে শেখাতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখাতে পারি তাহলে কিন্তু এই চেনটা চলতে থাকবে ইন দ্য রিটার্ন দ্য অদার আদার হ্যান্ড আমরা আরেকটা কাজ আছে যেমন ভালো কাজ করলে যেমন রিটার্ন আমরা পাবো খারাপ কাজ করলেও এরকমভাবে তার রিটার্ন আমরা পেতে থাকবো যেমন আমি একটা এমন খারাপ কাজ করলাম যেটা পাবলিকলি মানুষ জানলো অন্য একজন শিখলো সেটা তার দেখে থেকে আরেকজন করলো মানে আমি এটার শুরু করেছি বা আরেকজনকে দেখে আমি শুরু করেছি সেই খারাপ কাজের রিটার্নটা সে সে পাবে আমি খারাপ কাজের কাজ করার কারণে আমি আমাকে দেখে যখন আরেকজন করবে সেই খারাপ কাজের ইয়েটা আমা আমার মধ্যে আসবে তাই খারাপ ভালো কাজ যেমন আমি রিটার্ন পেতে থাকবো মৃত্যুর পর পর্যন্ত খারাপ কাজ যদি করি সেটাও কিন্তু আমার মৃত্যুর পর পর্যন্ত সেই আমার অ্যাকাউন্টে জমা হতে থাকবে ডেবিট অ্যান্ড ক্রেডিট হতে থাকবে তাই আমি যত পারি ক্রেডিট করে দেবো আমার ভালো কাজ করব। সেটার যেন ভালো কাজের চেইনটা আমি মৃত্যুর পর পর্যন্ত আমার অ্যাকাউন্টে প্রফিট জমা হতে থাকে সেই কাজ করব। আশা করি আপনারও করবেন যেন আপনার অ্যাকাউন্টে বেশি বেশি করে ভালো কাজের প্রফিটটা জমা হতে হতে থাকে যেন খারাপ কাজের কোনো প্রফিট যেন আপনার অ্যাকাউন্টে জমা না হয় আশা করি এটা বুঝাতে পেরেছি যে আমরা ভালো কাজের চেইনটাকে মৃত্যুর পর পর্যন্ত আমরা নিয়ে যাব কারণ মৃত্যুর সাথে সাথে আমাদের কিছু কিছু মানে আমল করার কাজ করে ভালো কাজ করার ইবাদত করে সেটা বন্ধ হয়ে যায় সো এই কাজগুলো যদি করে মৃত্যুর পরেও আমার অ্যাকাউন্টে প্রফিট বা সোয়াব জমা হতে থাকবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এবং আমার এই কথা থেকে অন্যেরও কেউ উপকৃত হবে অ্যান্ড উপকৃত যদি পাই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে ভালো কাজ প্রফিটটা জমা হতে থাকবে আমার অ্যাকাউন্ট ফুলফিল হবে হতেই থাকবে Uh, so lastly i'm going to thanks for watching this video